নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে লাদাখের চতুর্থ পর্ব অর্থাৎ লাদাখ পর্ব চার নিয়ে আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, আপনারা এর আগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এপিসোডে জাসকর এবং ম্যাগনেটিক হিল সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন দিয়েছিলাম। দেখিয়েছিলাম হল অফ ফেম এবং ওয়ার মেমোরিয়াল, সেই সংক্রান্ত তথ্য আপনাদেরকে দিয়েছি। এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম খারদুংলা পাস অতিক্রম করার যে বলা যায় দুঃসাহসিক অভিযান, সেই রকম আপনাদেরকে দেখিয়েছিলাম। তৃতীয় পর্বে দেখিয়েছিলাম নুব্রা ভ্যালির যে চমৎকার ল্যান্ডস্কেপ এবং নুব্রা ভ্যালিতে ব্যাকটেরিয়ান ক্যামেল রাইডের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার সঙ্গে ডিসক্রিটে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের হোটেল সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ডেসক্রিপশন লিঙ্কে সেটি পেয়ে যাবেন। আজকের মূলত বিষয় থাকবে আমাদের ডিসক্রিট থেকে হুন্ডার হয়ে আমরা ডিসক্রিট মনাস্ট্রি দর্শন করার পরে ক্রমাগত প্যাংগং লেকের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, আজকে চতুর্থ পর্বে আমরা এগিয়ে চলেছি ডিসক্রিটের হোটেল থেকে, আমরা যাব ডিসক্রিট মনাস্ট্রি দর্শন করতে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের ওপরে ক্রমাগত রাস্তাটি ওপর দিকে উঠতে শুরু করে এবং গোল গোল হয়ে ঘোরা শুরু হয়। আমরা এই রাস্তার মধ্যে বিভিন্ন ছোট ছোট শান্তি স্তূপ দেখতে পাই এবং একটা অন্যরকম দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে। চারিদিকে রুক্ষ পাহাড় পর্বত, প্রায় 11,000-12,000 ফুট উচ্চতা সংক্রান্ত অঞ্চলে আমরা এগিয়ে চলেছি। একটা ন্যাড়া পাহাড় বলতে পারেন, পাহাড়ের ওপরের দিকে ক্রমাগত উঠে চলেছি। বন্ধুরা, এই ডিসক্রিট মনাস্ট্রি সংক্রান্ত যদি আপনাদেরকে তথ্য বলি, সেক্ষেত্রে বলে রাখি প্রথমে আমরা এন্ট্রি, এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফিস করাতে হয়। বন্ধুরা, বলে রাখি এই ডিসক্রিট মনাস্ট্রি মূলত দুটি পাহাড়কে সংলগ্ন করে এই মনাস্ট্রি গঠিত হয়েছে। বলা যায় এই মনাস্ট্রি আজ থেকে 800 বছর আগে স্থাপিত হয়েছিল। এই মনাস্ট্রির দিকে যখনই টুরিস্ট যেদিকে এগোয়, সেদিকে 106 ফুটের অনাগত বুদ্ধ অর্থাৎ মৈত্রেয় বুদ্ধের একটি মূর্তি রয়েছে এবং সেইখান থেকেই আরেকটি পাহাড়ের মাথায় ডিসক্রিট মনাস্ট্রি দৃশ্যমান থাকে। যেখানে টুরিস্টরা প্রধানত যায় বা সাধারণত যায়, সেখান থেকে আপনারা আরেকটি পাহাড়ের মাথায়, তার পাশেই আরেকটি পাহাড়ের মাথায় ডিসক্রিট মনাস্ট্রি, যেটা মেন মনাস্ট্রি, সেটা দেখা যায়। এবং এটা টুরিস্টদের জন্য করা আছে। অনাগত বুদ্ধ মূর্তি 106 ফুট তার উচ্চতা, সেই 106 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধদেবের মূর্তি। আমরা গল্পে যেটুকু পড়েছিলাম, গৌতম বুদ্ধের আদেশ অনুসারে বোধিসত্ত্ব যে জন্মগ্রহণ করেছিলেন, সেটি রাজার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই বুদ্ধ মূর্তিকেও রাজবেশে দেখা যায়। সচরাচর আমরা সাহিত্য বুদ্ধ বা ধ্যানমগ্ন যে বুদ্ধদেবের মূর্তি আমরা দেখে থাকি, সেই মূর্তি কিন্তু এটি নয়। এবং তার চারপাশে যে ল্যান্ডস্কেপ এবং তার যা পরিবেশ আমরা এখান থেকে দেখতে পাই, বন্ধুরা, এক কথায় অসাধারণ, অসাধারণ। আজকের আমাদের জার্নি হবে প্রায় 270 কিলোমিটার, যা ডিসক্রিট থেকে প্যাংগং লেক পর্যন্ত। এই লে
থেকে আমরা প্রথমে যখন গিয়েছিলাম খারদুংলা পাস, খারদুংলা পাস আমরা অতিক্রম করেছিলাম এবং খারদুংলা পাস অতিক্রম করার পরে আমরা ওখান থেকে উত্তর পশ্চিম দিকে আমরা এগিয়ে গিয়েছিলাম। এবং এই যাত্রায় আমরা আর খারদুংলার দিকে বা লেহ দিকে না এসে সোজা দক্ষিণ পূর্ব দিক দিয়ে দক্ষিণ পূর্ব রাস্তা ধরে আমরা প্যাংগং লেকে আসবো। এই হচ্ছে প্যাংগং লেকের, এই হচ্ছে প্যাংগং লেকের পরিসীমা। নুবরা থেকে ফিরছি, কালকে ক্যামেল রাইড করেছিলাম নুবরা ভ্যালিতে। নুবরা থেকে ফেরার পথে যে লাদাখের আরেকটা বিখ্যাত নদী রিভার, যেটার নাম হচ্ছে শায়ক নদী, যেমন এক সিন্ধু সেরকম শায়ক লাদাখের এই বিখ্যাত নদী, যেগুলো কোনোটা পাকিস্তানের দিকে চলে গেছে, কোনোটা চায়নার দিকে চলে গেছে। তো শায়ক রিভার হচ্ছে এটা, শায়ক নদীর নাম অনেক শুনেছি। আজ সেই শায়ক নদীর পাড়ে এসেছি ফেরার পথে। বন্ধুরা, আমরা কাশ্মীর এবং উত্তর ভারত সংলগ্ন যে নদীগুলির নাম সচরাচর পড়েছি বা শুনেছি, যেমন সিন্ধু নদ, জাসকর, সেরকম শায়ক নদেরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ বৈচিত্র্য রয়েছে। শায়ককে আমরা খুব কাছ থেকে যখন উপলব্ধি করলাম আমাদের ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, শায়ক নদীর পাড় ধরেই আমাদের যে রাস্তা, সেই রাস্তা আমাদের আগামী গন্তব্য, অর্থাৎ প্যাংগং লেকের দিকে আমরা এগিয়ে যাব। এই রাস্তার বেশিরভাগটাই আমরা শায়ক নদীকে পাশে পেয়েছি, কখনো বাম প্রান্তে পেয়েছি, কখনো ডান প্রান্তে পেয়েছি। তো আমাদের সাথে সাথে সেও যেন আমাদের সঙ্গী হয়ে আমাদেরকে প্যাংগং লেকের দিকে ক্রমাগত এগিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই অভিজ্ঞতা সত্যি দীর্ঘদিন মনে রাখার মতো, আমাদেরও চিরকাল মনে থাকবে। তো আপনারাও যদি পরিকল্পনা করেন, আমি আশা করব আপনারাও এইরকম একটি পরিকল্পনা নিশ্চয়ই রাখবেন আপনাদের ট্যুর প্ল্যানে। ধীরে ধীরে আমরা দেখতে পাই দৃশ্যপট পরিবর্তন, আবারও দৃশ্যপট পরিবর্তন দেখতে পাই। ওই রুক্ষ পাহাড়, ন্যাড়া পাহাড়, পাথুরে ভঙ্গুর রাস্তা হঠাৎ সেখান থেকে পরিবর্তন হয়ে যায়। শ্বেত শুভ্র বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখে আমরা অনুমান করে নিয়েছিলাম আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা আর বেশি দূর নেই, অর্থাৎ আমরা প্যাংগং লেকের খুব কাছাকাছি এসে গেছি। আমরা প্যাংগং লেকের যে ছবি বা ভিডিও দেখেছিলাম তাতে এমনটাই দেখেছিলাম যে লেক, এই প্যাংগং, পবিত্র প্যাংগং লেককে ঘিরে রয়েছে চারিদিক থেকে এই শ্বেত শুভ্র পর্বতমাল। তো এইরকমই কিছু দৃশ্য দেখার পরে আমাদের এক্সাইটমেন্ট আরও যেন জাগিয়ে উঠল। তো বন্ধুরা, প্যাংগং লেক সংক্রান্ত আমরা যে পর্ব সেটা আগামী পর্বে নিয়ে আসছি। তাই আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন, শেয়ার করে রাখুন এবং বেল আইকন টিপে রাখুন, যাতে আমার নেক্সট ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। থ্যাংক ইউ।